হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডের 2024 সালের আপডেট ভার্সনের সেটআপ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমাদেরকে প্রথমেই যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে এবং ব্রাউজারে এসে লিখতে হবে ভিএস কোড ডাউনলোডার। এরপরে আমাদের প্রথমেই যে পেজটি আছে ভিজুয়াল স্টুডিও কোড, এখানে এসে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে উইন্ডোজ, আমার যেহেতু উইন্ডোজ, আমি উইন্ডোজে ক্লিক করে দিব। উইন্ডোজের ডাউনলোডে ক্লিক করা মাত্রই এখানে যে অটোমেটিক আপনার কী হবে, ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটু টাইম লাগবে, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা এখানে ক্লিক করে ওপেন ফাইলে ক্লিক করব। তারপর এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করতে হবে, এরপর নেক্সটে ক্লিক করতে হবে, তারপর পরপর নেক্সট নেক্সট করতে হবে। নেক্সটে ক্লিক করে দিলাম এবং এখানে আমি সবগুলো আইকনে টিক মার্ক দিয়ে দেবো, কারণ আমি ডেস্কটপ ওপেন করতে চাই, আইকনে ক্রিয়েট করতে চাই। তারপরে আবার নেক্সটে ক্লিক করব, ইনস্টল। আচ্ছা, এখানে আমার ইনস্টলেশন প্রসেস যে প্রিপেয়ার হয়েছে এবং হচ্ছে ইনস্টল হচ্ছে, এখানে একটু টাইম লাগবে, এই জন্য একটু ওয়েট করতে হবে। আমাদের ইনস্টলেশনের কাজ শেষ, এখন ফিনিশে ক্লিক করে দিব। ডেস্কটপের যে আইকন সেটি কিন্তু চলে আসছে, এখানে একটা ওয়েলকাম পেজ দেখাচ্ছে আমাকে। আর এখানে হচ্ছে আমাদের কিছু এক্সটেনশন সেট করতে হবে, তার জন্য আমরা এখানে আসব, সার্চ বারে এসে পপুলার যে অপশন সেখানে ক্লিক করব। তারপর আমাদের যেসব এক্সটেনশন প্রয়োজন, মানে আমরা যে ধরনের কাজ করব সেই কাজের উপর ডিপেন্ড করে আমাদেরকে এক্সটেনশন ইনস্টল করতে হবে। তো আমার যে যে এক্সটেনশনগুলো প্রয়োজন সেই সেই এক্সটেনশনগুলো আমি ইনস্টল করে নিচ্ছি, আপনাদের সুবিধা মতো আপনারা সেই এক্সটেনশনগুলো ইনস্টল করে নেবেন। আর এখানে হচ্ছে যেহেতু ভিএস কোডে বা ভিজুয়াল স্টুডিও কোডে সব ধরনের কাজগুলো করা যায়, তো সেক্ষেত্রে সব ধরনের যে এক্সটেনশনগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং সেইভাবে আপনাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করলেই খুব সহজে কাজ করতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো এখানে আমার যে এক্সটেনশন সেগুলো ইনস্টল করে নিলাম। এরপর আমি আপনাদেরকে সি প্লাস প্লাসের একটি কোড লিখে রান করে দেখাবো যে কাজ হচ্ছে কিনা, আমি যে এক্সটেনশনগুলো ইনস্টল করলাম এগুলো প্রপারলি কাজ করতেছে কিনা সেই বিষয়টি দেখানোর জন্য। তো আমার এক্সটেনশন ইনস্টল করার কাজ শেষ, এখন আমি এখানে সি প্লাস প্লাসের যে আপডেট ভার্সন 2017 এটা আমি ক্লিক করে দিলাম, ডার্ক ভার্সন। এখন এটা থেকে আমার নতুন একটি উইন্ডোতে যাইতে হবে। এই যে দেখেন, এখানে আমাদের বেশ কিছু কমান্ড আছে, সবগুলো কমান্ড একসাথে দিতে চাইলে কন্ট্রোল শিফট পি, ওপেন ফাইল করতে চাইলে কন্ট্রোল ও, ওপেন ফোল্ডার করতে চাইলে কন্ট্রোল প্লাস কে, এবং হচ্ছে ওপেন যে রিসেন্ট মানে সব শেষ যে ফাইল আপনি ক্রিয়েট করেছেন নিয়ে কাজ করেছেন সেটি করতে চাইলে কন্ট্রোল প্লাস আর প্রেস করতে হবে। তো আমি শিফট কন্ট্রোল এন প্রেস করে নতুন একটি উইন্ডো ক্রিয়েট করলাম, এখানে ওয়েলকাম যে পেজ আছে এটি আমি ক্রস করে দিব। ক্রস করে দিয়ে আমি ফাইলে যাব, ক্রস করে আমি ফাইলে আসলাম। ফাইলে এসে আমি এখানে নিউ ফাইলে ক্রিয়েট করব। নিউ ফাইলে ক্রিয়েট করে আমি এখান থেকে হচ্ছে ডেমো ডট সিপিপি মানে হচ্ছে সি প্লাস প্লাসের একটি কোড লিখব, আর যেটা আমি ডেমো দেখে সেভ করলাম এবং এটা আমি ডেস্কটপে রাখব। তো এখন আমি কোডটি লিখব, লিখে রান করে দেখব যে আমি যে এক্সটেনশন ইনস্টল করলাম সি বা সি প্লাস প্লাসের জন্য সেই এক্সটেনশনগুলো প্রপারলি কাজ করতেছে কিনা। তো এই হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও বা ভিএস কোডের যে ফুল ইনস্টলেশন প্রসেস সেটি, এবং এটি হচ্ছে 2024 একদম আপডেট ভার্সন। আর ভিজুয়াল স্টুডিও কোডের ডাউনলোড লিঙ্কটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ইনস্টলেশনের ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের যে কোনো সমস্যার সমাধান কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করব।